হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 4 দিন আগে আমি আপনাদের সাথে ফাই নেটওয়ার্ক নামে কিন্তু সম্পূর্ণ নতুন একটা মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম। তো সেখানে দেখতে পাচ্ছি আপনারা অনেক লোকেই পার্টিসিপেট করছেন, তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা বিশেষ করে পার্টিসিপেট করছেন। আর যারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন নাই, তো ভাই আপনারা আজকের ভিডিও দেখার সাথে সাথেই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন, কেননা এই প্রজেক্টটা কিন্তু খুবই দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে এবং এই প্রজেক্টটা কিন্তু বিগ একটা আপডেট নিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে বিগ আপডেট নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তার একটা ওয়ালেটের ফাংশন নিয়েছে। তো আপনারা কীভাবে এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা তো দেখাবোই, এবং ওনাদের একটা এয়ারড্রপ চলে, সেই এয়ারড্রপটা তো আপনি কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও আমি ভিডিওর শেষে দেখাই দেবো, ঠিক আছে। এবং সাথে দেখেন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। তো আপনারা যারা আজ থেকে 4 দিন আগে পার্টিসিপেট করছেন, কিংবা তারও আগে পার্টিসিপেট করছেন, কিংবা আপনি গতকালকেও পার্টিসিপেট করে থাকেন, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা তারা মাইনিংয়ের গ্রাফ চিত্র দিছে। দেখেন আপনি যদি 2 দিন আগে পার্টিসিপেট করে থাকেন, সেক্ষেত্রে এখানে কি হয়েছিল, তারা প্রতি ঘন্টায় কিন্তু 3.25 করে আমাদেরকে মাইনিং স্পিডটা দিছিল, ঠিক আছে। তো দেখেন এই মুহূর্তে কিন্তু আপনি যদি এখনও পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু এই মুহূর্তে ঘন্টায় 1.65 করে কিন্তু পাবেন, অর্থাৎ অলরেডি কিন্তু প্রজেক্টটাতে হাবিং তারা শুরু করে দিছে, ঠিক আছে। অর্থাৎ একটা হাবিংয়ের স্টেজ কিন্তু শেষ। তো এভাবে কিন্তু ধাপে ধাপে ওনারা কিন্তু মাইনিংয়ের স্পিডটা কমিয়ে দেবে। তো আপনারা প্রজেক্টটাতে খুবই দ্রুত এখানে সাইন আপ করে মাইনিংটা শুরু করে দেবেন, যেহেতু এখনও সময় আছে, অর্থাৎ এখানে দ্বিতীয় স্টেজে আছে। এভাবে কিন্তু আস্তে আস্তে যেহেতু আসবে, সেক্ষেত্রে আপনার মাইনিংয়ের স্পিডটা কমে যাবে এবং আপনার এখানে কিন্তু কয়েনের পরিমাণ কমাবে। আর মাইনিং অ্যাপ যেহেতু, সেক্ষেত্রে আপনারা সবসময় আর্লি স্টেজে জয়েন করে মাইনিংটা করা শুরু করে দেবেন, সেক্ষেত্রে আপনার এখানে কয়েনের পরিমাণটা বেশি হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা তো আমি আপনাদের দেখাই দেবো। তার আগে একটা কথা বলি, আমি একটু আপনাদের তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে যাচ্ছি। তো এখানে ফলোয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে আসি। তো দেখেন আমি যখন প্রথম দিন ভিডিওটা তৈরি করছি, অর্থাৎ আজ থেকে 4 দিন আগে, সে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এখানে কিন্তু ওনলি 10 পয়েন্ট সামথিং কিন্তু এখানে ফলোয়ার ছিল। তো দেখেন এই 4 দিনের ভিতর এখানে 17.6K ফলোয়ার হয়ে গেছে। তো এভাবে কিন্তু ডে বাই ডে ফলোয়ার বাড়বে, অর্থাৎ আমরা ছোটো ছোটো ইউটিউবার বলেন, বড় বড় ইউটিউবার বলেন, সবাই তো এটা নিয়ে ভিডিও তৈরি করে এবং এটা কিন্তু একটা ভালোভাবে হাইপি হইতে আসে, কিংবা ভাইরাল হতে আসে এবং এটাই কিন্তু সবাই পার্টিসিপেটও করতে আসে, সেক্ষেত্রে এটা কিন্তু ফলোয়ার বাড়বে, এটা স্বাভাবিক। এবং প্রজেক্টটাতে কিন্তু আপনি যত ফলোয়ার বাড়বে, যত এখানে মাইনিংয়ের লোক আসবে, তত কিন্তু আপনার মাইনিং স্পিডটা কমে যাবে। এর কথা মাথায় রেখে কিন্তু আপনি এখানে আর্লি স্টেজে এসে কিন্তু আপনি মাইনিংটা শুরু করে দেবেন। তো আমি স্ক্রল ডাউন করে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু তারা 4 দিন আগেই কিন্তু একটা মানে টুইট করে রাখছিল যে তারা কিন্তু ফাই ওয়ালেট নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এই ফাই ওয়ালেট কিন্তু অলরেডি মার্কেটে চলে আসছে, আমি আপনাদেরকে সেই জিনিসটা লাইভেই দেখাই দেবো। তো আপনারা যখন মাইনিং পেজে আসবেন, তো আপনাদের সামনে কিন্তু এরকমই প্রথমেই আসবে না, ঠিক আছে। তো আপনারা এখান থেকে প্রথমেই কী করবেন, যারা যারা অলরেডি পার্টিসিপেট করে রাখছেন তারা কী করবেন, এখান থেকে অ্যাপসটাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে বলেন, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাপসটাকে ক্লিক করে আপডেট করে নেবেন, ঠিক আছে। আর যারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন নাই, বাট আপনারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে ইচ্ছুক, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমি ফাই নেটওয়ার্কের সরাসরি অ্যাপসের লিঙ্ক দিয়ে আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন। নতুবা আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনি কী করবেন সরাসরি সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার অরিজিনাল চ্যানেল। তো আপনারা এখান থেকে একটু স্ক্রল আপ করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো একটু স্ক্রল আপ করবেন, আপ করলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখেন এই যে আমি কিন্তু এখানে ফাই নেটওয়ার্কের কিন্তু একটা যে ভিডিও, সেটা কিন্তু এখানে সাইন আপ ভিডিও দিয়ে রেখেছি, আপনি ভিডিওটা দেখে নেবেন, তারপর একটু স্ক্রল আপ করবেন। তো দেখেন এই যে একই মেয়ে, দেখতে পাচ্ছেন এই যে একই মেয়ে আমি কিন্তু এখানে একটা পোস্ট করছি, এই দেখেন আপনারা স্ক্রিনশটে এটা দেখে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখে আপনারা কী করবেন, এখান থেকে দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি ফাই নেটওয়ার্ক এবং এখানে পোজেস সম্পর্কে একটু বলে দিছিলাম। তো যাই হোক, এখানে দেখেন এই যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এটা হয়েছে অ্যাপসের লিঙ্ক, আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপসটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং এখান দেখেন একটা ইনভিটেশন কোড আছে, আপনারা কিন্তু এখানে টাচ করে কপি করবেন। আর যারা এখনও সাইন আপ করেন অবশ্যই কিন্তু আপনারা এই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে সাইন আপ করবেন, অবশ্যই নিচের ভিউটি আপনারা দেখে নেবেন, এই ভিউটি দেখে নেবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কী হবেন, যারা অ্যাপসটাকে এখন আপডেট করেন, আপনারা এই সাইন আপ লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক, তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখানে দেখেন একটা আপডেট নামের অপশন চলে আসছে, আপনারা কী করবেন অ্যাপসটাকে এখানে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে। আমি এখানে আপডেটটা ক্লিক করি, ক্লিক, তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অ্যাপসটা কিন্তু আবার ইনস্টল শুরু হয়ে গেছে। তো ফাইনালি দেখেন ওপেন, ওপেন একটা ক্লিক করবেন, তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে এখন দেখাবো এখান থেকে যে ফাই ওয়ালেট আছে, এই ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর এখানে মাইনের একটা অপশন আছে, আপনারা মাইনের অপশনটা গেলে এখানে দেখতে পাবেন। তো মাইনে আর দেখাচ্ছি না, তো আপনারা কীভাবে এখান থেকে ফাই ওয়ালেট ক্রিয়েট করবেন ভালোভাবে দেখে নেন, আপনারা কীভাবে এখান থেকে যে ওয়ালেট আছে এই ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কী করবেন, এই যে ওয়ালেট নামে অপশন আছে, এই ওয়ালেটটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন
আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, এন্টার অ্যাপ পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে যেটা দেবেন সেটা কিন্তু হবে আপনার পরবর্তীতে ওয়ালেটের পাসওয়ার্ড। এটা কিন্তু ভালোভাবে নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে। এটা যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবেন না, কিংবা আপনার ঝামেলা হবে সহজ কথা। তো আপনারা এখানে এটা সেট করে নেবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে পাসওয়ার্ডটা দিছি তো সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখান দেখেন কি বলছে, ফাই ওয়ালেট। এখানে কিন্তু আমরা একটা ওয়ালেট ক্রিয়েট করব। তারপর এখান দেখেন দুটো অপশন চলে আসছে, ক্রিয়েট নিউ ওয়ালেট, তারপর দেখেন ইম্পোর্ট এক্সিটিং ওয়ালেট। তো এখানে একটা কথা বলি, আপনি যদি অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আগে থাকেন সেক্ষেত্রে আপনি তো ইম্পোর্ট এক্সিটিং ওয়ালেটের ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে বলি, তো আশা করা যায় আপনারা কেউ এখানে নতুন করে ওয়ালেট এখনও ক্রিয়েট করেন নাই, আর যদি করে থাকেন সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে কী করবো, এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ইউজ করবো, যেহেতু আমি এখনও ওয়ালেট ক্রিয়েট করিনি এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা কী করবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কী বলছে, রিকোভারি ফ্রেস। তো এখানে দেখেন 12 ওয়ার্ডের কিছু রিকোভারি ফ্রেস দিছে, ঠিক আছে। এই ফ্রেসগুলো কি আপনারা কিন্তু সবাই জানেন, ট্রাস্ট ওয়ালেট বলেন, মেটামাক্স বলেন, টোকেন পকেট বলেন, যত ওয়ালেট বলেন সেখানে কিন্তু এরকম রিকোভারি কিছু ওয়ার্ড থাকে। সেই ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই কিন্তু খাতায় ভালোভাবে নোটপ্যাডে সেভ করে নেবেন, কিংবা খাতায় ভালোভাবে নোট করে নেবেন। এগুলো যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনার এই ফাই ওয়ালেটে কখনোই অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যত ফাই কয়েন মাইনিং করেন সেগুলো কিন্তু আপনার হাওয়া হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু ওয়ালেটেই কোনোভাবে গ্রহণ মানে করতে পারবেন, অর্থাৎ লগ ইন করতে পারবেন না। এক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই ওয়ার্ডগুলো খাতায় বলেন, নোটপ্যাডে বলেন, বারবার বলতেছে আপনারা সেগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা যাই হোক, এই ওয়ার্ডগুলো সেভ করার পর আপনারা চাইলে এখান থেকে ক্লিপ টু কপি বুট এখানে ক্লিক করেও কিন্তু আপনি এটা নোটপ্যাডে সেভ করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্য সবাইকে সাজেশন করি আপনারা খাতায় নোট করে রাখবেন। তারপর এখান থেকে ডান নামে অপশন আছে, ডানেরটা ক্লিক করলে কিন্তু আপনার পরবর্তীতে যে অপশনটা চলে আসবে সেটা আমি আসলে আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখাবো না, আসলে আমার নিজের প্রাইভেসির পারপাসে। তো আপনারা এগুলো পারবেন পরবর্তীতে, যখন আপনারা এগুলো কপি করবেন ডানে ক্লিক করবেন, তো এখানে দেখবেন যে ওয়ার্ডগুলো 1 থেকে 12 সিরিয়াল বাই আছে, সেই ওয়ার্ডগুলো পরবর্তীতে আপনার সিরিয়াল বাই থাকবে না, সেখানে এলোমেলো থাকবে, ঠিক আছে। হয়তো বা 1-এর অপশনটা থাকতে পারে, 5-এর অপশনটা থাকতে পারে, 1-এ 12টা থাকতে পারে, 2-এ এরকম থাকবে। আপনারা কী করবেন যে খাতায় এগুলো নোট করে রাখবেন না, এগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সিরিয়াল বাই আপনি মানে মার্ক করে আপনি কী করবেন সেখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে কিনা কনফার্মে ক্লিক করলে কিংবা যেটা থাকে নিচে সেটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা আসলে কপি করার পরে আপনাদেরকে পরবর্তীতে স্টেপগুলো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফাই ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং দেখেন আমার কিন্তু টোটাল ব্যালেন্স এখানে শো করা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন ওই ওয়ার্ডগুলো সেভ করে রাখছি, তো সেভ করার পরে আমি যখন ডানে ক্লিক করছি, তো ডানে ক্লিক করার পরে আপনার সেই ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলো আসছে। আমি কিন্তু সেখানে একটা একটা টাচ করে দিছি সিরিয়াল বাই, টাচ করার পর নিচে যখন আপনার ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই অপশনে নিয়ে আসবে, ঠিক আছে। যদিও আমি অপশনটা আপনাদেরকে দেখাইনি আসলে আমার প্রাইভেসির পারপাসে, ঠিক আছে। তো এভাবে আপনারা কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আমার কিন্তু সরাসরি এই ওয়ালেটে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতে আছে, ঠিক আছে। তো এখান দেখেন তারা কি বলছে, আনভেরিফাইড ব্যালেন্স, এত আমার কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স হিসেবে কিন্তু এগুলো শো করতে আছে। তারপর এখান দেখেন তারা কি বলছে, দিস ইজ দ্য ফাই ইউ হ্যাভ মাইনেট থ্যাঙ্কস টু ইউর রেফারেল টিম অ্যান্ড উইল বি ট্রান্সফারেড টু দ্য মেইন নেট হোয়েন দ্য মেম্বার্স হ্যাভ ভেরিফাইড দেয়ার আইডেন্টি কেওয়াইসি। অর্থাৎ এখানে আমার এই যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স, এটা কিন্তু ট্রান্সফারেড ব্যালেন্সে এখানে তখন যাবে যখন আমার রেফার থেকে যারা যারা পার্টিসিপেট করছেন সবাইকে যখন কেওয়াইসি করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা কিন্তু সবাই কেওয়াইসি না করলে কিন্তু আমার এটা কিন্তু অ্যাভেলেবেলে যাবে না। তো আপনারা জানেন ফাই নেটওয়ার্ক কিন্তু সেম সিস্টেম, যে সেখানে আপনি যখন কেওয়াইসি করবেন তখন কিন্তু আপনার সেটা মানে ট্রান্সফার হয়ে আপনার কিন্তু অ্যাভেলেবেলে যাবে, ঠিক আছে। তাও এখানে তারপর দেখেন এখানে কী বলছে, ট্রান্সফারের ব্যালেন্স টু মেইননেট 0। অর্থাৎ এখানে কিন্তু আমার এই মুহূর্তে ট্রান্সফারের ব্যালেন্স টু 0 আছে, এটা তো 0ই থাকবে যেহেতু আমার এখনও কেউ কেওয়াইসি করতে পারি না কিংবা তারা মেইননেটও এখনও লঞ্চ করে না। তো যাই হোক, তারপর এখানে দেখেন তারা কী বলছে, দিস ইজ এ ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য অ্যামাউন্ট অফ ফাই দ্যাট ইজ অ্যাভেলেবেল টু ট্রান্সফার টু ইউর মেইননেট ওয়ালেট আফটার ইউ কমপ্লিট অল দ্য স্টেপস অন দ্য মেইননেট চেকলিস্ট ইনক্লুডিং প্যাসিং আইডেন্টি ভেরিফিকেশন কেওয়াইসি। অর্থাৎ এখানে একই কথা বলছে, আপনি যখন সমস্ত স্টেপগুলো ধাপে ধাপে শেষ করবেন তখন কিন্তু আপনার এখানে মেইননেট লঞ্চ করবে। তো মেইননেট লঞ্চ করলে আপনার এখানে কিন্তু কী হবে, আপনার কিন্তু এখানে ট্রান্সফার হয়ে আপনার কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কীভাবে এখান থেকে ওয়ালেট
ক্রিয়েট করতে হবে সেটা কিন্তু দেখে নেছেন এবং আপনারা সবাই আশা করি এটা পারবেন ঠিক আছে এগুলো কাজগুলো করে রাখেন যখন যে আপডেট আসে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করে রাখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন সে ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্ত আপডেটগুলো আমি দিয়ে থাকব ঠিক আছে তারপরে আপনি চাইলে এখান থেকে থ্রি ডট মেনু এখানে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পর আপনি ওয়ালেট সেটিং এগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আপনারা কিন্তু যে ফাই নেটওয়ার্ক এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ফাই নেটওয়ার্ক তারপর স্মার্ট চেইন আছে তারপর ইথেরিয়াম মেনেট আছে এগুলো আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন তারপর যদি স্মার্ট চেইনে একটু ক্লিক করি তো স্মার্ট চেইনে ক্লিক করলে কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু এখানে বিএনবিটা এখানে ডিপোজিট করে কিন্তু খুব সম্ভবত এখানে সেন্ড রিসিভের কাজগুলো করতে পারেন ঠিক আছে এখানে সেন্ডের অপশন এখনও কামিং সুন তারপর রিসিভের অপশনও কামিং সুন এগুলো কিন্তু এখনও আসে না এগুলো আসবে ঠিক আছে তো যাই হোক আপনারা কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করতে হয় সেটা আপনারা সবাই বুঝে গেছেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মাইনিং অ্যাপসে তো দেখতে পাচ্ছেন আমার মাইনিং অ্যাপসে চলে আসছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম ভিডিও শেষে আপনাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো অর্থাৎ ওনাদের কিন্তু এই যে ফাই ওয়ালেট আছে না এই ফাই ওয়ালেটের কিন্তু একটা নতুন এয়ারড্রপ আছে ঠিক আছে তো আপনারা কীভাবে সেই এয়ারড্রপে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিছি যেহেতু ওনারা গতকালকে অর্থাৎ 3 তারিখে তারা একটা আপডেট নিয়েছে এই ওয়ালেটের ফাংশন নিয়েছে সেক্ষেত্রে এই তারা 3 তারিখে কিন্তু একটা এয়ারড্রপ দিছে ঠিক আছে আপনারা অবশ্যই এখানে মাইনিং অ্যাপসটাতে পার্টিসিপেট করার পর এয়ারড্রপটাতেও পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যে ফলোয়ার্স এখানে একটা ক্লিক করবেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি তাদের অফিসিয়াল টুইটার সেল নিয়ে যাবে তারপর এখান দেখেন যে প্রথমে যে পিনেট যে টুইটটা আছে তো এখান থেকে দেখেন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া আছে আপনি কিরুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক তো এখানে ক্লিক করার পর আপনি তাদের অফিসিয়াল টেলিগ্রাম সেলে জয়েন করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছি তো এখানে আসার পর দেখেন যে সর্বশেষ যে মানে পোস্টটা 3 মে তো এখান থেকে দেখেন তারা কী বলছে উইনার্স র্যান্ডম 2000 উইনার্স উইল রিসিভ 500 PSI অর্থাৎ এখানে 2000 ব্যক্তিকে তারা কী করবে 500 PSI কয়েন দেবে ঠিক আছে এটা সবাইকে না 2000কে তারপর এখানে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি চাইলে এখান থেকে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করেও দেখতে পারেন তারপর দেখেন এয়ারড্রপ এন্ড ডেট হয়েছে 3 জুন 2023 ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু জুনের 3 তারিখে এটা শেষ হয়ে যাবে অনেক আছে এখন মে চলে তারপরে জুন অর্থাৎ প্রায় 1 মাস আছে আজ থেকে 1 মাসেই আছে তো তারপরে এখান দেখেন ডিস্ট্রিবিউশন আফটার মেননেট ঠিক আছে ওনারা যখন মেননেট লঞ্চ করবে তখন কিন্তু এই যে 500 PI করে PSI আমাদের কিন্তু ওয়ালেটে পাঠিয়ে দেবে সবাইকে না আবার বলতেছি 2000 জনকে যারা যারা ভাগ্যবান তারাই শুধু পাবে তারপর এখান দেখেন এই যে ম্যান্ডেটরি ট্যাক্স আছে কিছু ম্যান্ডেটরি ট্যাক্স আছে এগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে এখানে কীভাবে কী করবেন আমি একটু বলে দিছি তো দেখেন তারা ম্যান্ডেটরি ট্যাক্সের ভিতরে কী বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম সেল অর্থাৎ ওনাদের এই টেলিগ্রাম সেলে আপনি অবশ্যই জয়েন করে নেবেন তারপর এখানে দেখেন কী বলছে ডাউনলোড ফাই নেটওয়ার্ক অ্যাপ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ আপনি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা তো আপনারা অলরেডি করে ফেলছেন তারপর এখানে দেখেন কী বলছে পোস্ট এ রিভিউ অ্যান্ড 5-স্টার রেটিং অন প্লে স্টোর অ্যাবাউট দ্য অ্যাপ ঠিক আছে আপনি কিন্তু তাদের যে প্লে স্টোরে একটা 5-স্টার রেটিং দেবেন এবং একটা ভালো কমান্ড দিয়ে আসবেন ঠিক আছে তারপর এখানে দেখেন কী বলছে ফলো আওয়ার টুইটার পেজ অ্যান্ড রিটুইট দ্য পিনেট টুইট ঠিক আছে অর্থাৎ এখানে আপনি টুইটার পেজে যাবেন সেখানে গিয়ে আপনি তাদের যে প্রথম যে টুইটটা আছে সেখানে আপনি একটা লাভ লেট দেবেন এবং আপনি কী করবেন একটা রিটুইট দিয়ে আসবেন ঠিক আছে আর তারপর এখান দেখেন কী বলছে সেন্ড ইউর ফাই নেটওয়ার্ক ইমেল ওয়ালেট টু এই অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসে আপনার কিন্তু এই যে ফাই নেটওয়ার্ক যে অ্যাপসটা ক্রিয়েট করছেন সেই অ্যাপসের ইমেল অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলো ভাই প্রজেক্টটা যেহেতু আসছে বেশি দিন হয় না এবং এটা কিন্তু খুবই দ্রুত ভাইরাল হচ্ছে এবং আমরা কিন্তু ওয়ালেটের আপডেট নিয়ে আসছে একেবারে ফাই নেটওয়ার্কের সিস্টেমে তারা কিন্তু আগাচ্ছে ঠিক আছে তো আপনারা আশা করি প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট না করে থাকলে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন ভিউ হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন এবং প্রজেক্ট সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক